কে কি হইছে না কার ধরছেন আপনারা না আমার শ্বশুর বাড়ির থেকে তিনটা গরু শুরু করে লইছে কোন জায়গা এটা পুলিশ লাইন উদুপুর মানে আমার শ্বশুর বাড়ি আচ্ছা তো হ্যাঁ আরেকবারের মধ্যে বাগা গরু দিয়ে রাখছে আর কি এখান থেকে লইছে আমার 2000 টাকা আছে যে আমরা খবর পাইছি মনে করো চারিদিকে খবর লাগা রাখছি তো খবর লাগানোর পরে আমরা খবর পাইছি যে এদিকে রাবার বাগানো রাবার বাগানের মধ্যে গরু আছে কোন জায়গা এটা এটা নাইছেন পুরো এই ক্যাম্পেল আর জালখানার উপরে কড়া গরু আছিল আমরা কড়া গরু জানছি না আমরা আইয়া কোন একটা গরু পাইছি হ্যাঁ পাইয়া তার সুর সকল লগে পাইছি পাওয়ানোর পরে তার ধরা তখন আমরা পুলিশের হাতে দিছি কয়জন সুর সুর তারে একলাই পাইছি তারে কি নাম তার নাম জামাল মিয়া তারপরে কি হইছে তারপরে কি করছে তারপরে তারে মনে করেন তারে সজু গরু সকালে ধরে আইনা আমরা পুলিশের হাতে দিছি এখন আমরা চাই যে চুরি যাতে বন্ধ হয় আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা একটাই আবেদন যাতে এই চুরি মানে যে দিন দিন বাড়তেছে এটা বন্ধ যেতে হয় গুড়ার লোক যাতে ধরে একারে গুড়ার লোক যাকে মানে তার সাথে যারা যারা আছে আরো অনেকরা আছে নাম কইছে তার লগে অনেকরা আছে তারা সহকারে যাতে পুলিশ প্রশাসনে দেয় এই ব্যাপারটা খোঁজ করে বাড়ি স্বীকার গেছে নি না চুরি করে আনছে হ্যাঁ স্বীকার গেছে চুরি করে এর কাছে দিয়ে রাখছে কারা কারা দিছে মানে কইছে আর যে আমার কাছে দিয়ে রাখছে আর আমি ইয়া করার লাগিয়া তার ধরনের পরে কইছে যে হ্যাঁ গাড়ি আইনা দিয়ে গেছে দিলাম